সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হেডিক আছে না নাই সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি ক্লিক আর ক্লিক আর এখন তো সেলফি ছাড়া চলেই না কথা কোন আমাদের কই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি এমনি একটা অমনি একটা আরে আমাদের সাথে দাঁড়ায় আর এইভাবে পোজ দেয় আমি বললাম কি রে এটা কি স্টাইল কই হুজুর গ্যাংনম স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল তো জান্নাতিরা আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে আনন্দ মোজ মাস্তি করতে শুরু করে দিবে তো জান্নাতে আমরা ঢুকলাম তাই না নাজ নেয়ামত দেখলাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম অনেকক্ষণ হয়ে গেছে এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই কথা কয় না খাওয়া লাগবে না খাওয়া লাগবে না সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তাআলা সার্ভ করবেন সেটা কি জানেন أول طعام يأكله أهل الجنة فزيادة كبد الحوت The first meal and snacks will be served in Jannah is fish liver fry মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ পড়েন ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতীদের সামনে দিবে জান্নাতীরা পেয়ে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে ঘাপুস ঘুপুস একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই ওই ঘাপুস ঘুপুস খাওয়া শুরু হয়ে যাবে জান্নাতীদের ফেরেশতারা বলবে এত ঘাপুস ঘুপুস কইরেন না সামনে আরো আছে সুবহানাল্লাহ পড়েন এটা যদি এত ঘাপুস ঘুপুস করেন সামনের গুলো খাওয়া লাগবে না কথা বলেন অনেক প্রোগ্রামে ব্যাংকুয়েট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা বাফেট ডিনার বুফে ডিনার নাম শুনছেন না এটা কি বলে এটা রে বুফে ডিনার বা বাফেট ডিনার বুফে ডিনারে কেউ আপনাকে খাবার বেড়ে দিবে না আপনার নিয়ে আসতে হবে আর ওখানে কমসে কম 30 থেকে 40 পদের খাবার এভাবে সাজানো থাকবে আপনি প্লেট নিয়ে যাবেন নিজে নিজে তুলে তুলে খেতে হবে এটার বলে বুফে ডিনার সেখানে সব আইটেম একাধিক ভাবে থাকে আপনি মাছ খাবেন 5-6 ধরনের মাছ আপনি সালাদ খাবেন 5-6 ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ফুড সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ আপনি গোশ খাবেন কয়েক ধরনের গোশ গরুর গোশ খাসির গোশ হাঁসের গোশ মুরগির গোশ অভাব নাই তো প্রথম যারা বাফেট ডিনারে খেতে যায় বা বুফে খাবারে খেতে যায় ওরা প্রথমেই এত নেয়া শুরু করে পরে নিতে নিতে সামনে যেয়ে দেখে আরো মজার মজার জিনিস রয়ে আছে ওগুলো আর খাওয়ার জায়গা নাই খাইছে কিন্তু গলা পর্যন্ত এরকম অনেকের হয় প্রথমে প্লেটে নিতে নিতে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত শেষের দিকে যাইয়া দেখে কবুতরের স্যুপ সুবহানাল্লাহ বলেন তো এটা খেতে মন চাচ্ছে খুব কিন্তু খাওয়ার জায়গা পেটে নাই তো জান্নাতীরা যখন মাছের ভুনা কলিজা পাবে অমনি ধরে ঘাপুস ঘুপুস ফেরেশতারা বলবে আস্তে আস্তে করেন আরো অনেক আছে আরো অনেক আইটেম আছে এরপরে ফেরেশতারা জান্নাতীদের জন্য পাখির ভুনা গোশত নিয়ে আসবে ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহুন ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহুন মন জুড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে খেতে ভাল লাগবে এরকম পাখির গোশত এনে জান্নাতীদেরকে দেয়া হবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ পাখির গোশত পেয়ে জান্নাতীরা সেটাও খাওয়া শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান কারণ এখানে খাবার দেয়া বন্ধ হয় না খাবার দেওয়া কখনো থেমে থাকে না উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস 24 আওয়ার্স সকালে আসবেন পাবেন দুপুরে পাবেন মাঝরাতে আসবেন পাবেন যে সময় আপনি খাবার চাবেন জান্নাতীদের জন্য খাবার আছে না নাই কথা বলেন আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতুন ওয়া লা মামনুআ অঢেল ফল জান্নাতীদের সামনে দেয়া হবে সরাসরি প্লেটেও দেয়া হবে আবার জান্নাতের ফলের গাছগুলো হেঁটে হেঁটে জান্নাতীদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে লা মাকতুআতু ওয়া লা মামনুআ এটা কখনো শেষ হবে না এই ফল নিষেধ করবে না যে পাঁচটা কইরা পাবেন ছয়টা নিলে খবর আছে অনেক জায়গায় এরকম হয় না বিরিয়ানির প্যাকেট দুইটা করে বরাদ্দ আছে না নাই তিনটা নিতে চাইলে আর দেয় না আছে না নাই জান্নাতে কি এরকম হবে
যে পাঁচটা করে আপেল বরাদ্দ ছয়টা নিতে চাইলে টেনে রেখে দেওয়া হবে এরকম হবে না জান্নাতের গাছগুলো থেকে যখন আপনি আপেল ছিড়বেন যেই বোটার ডালা থেকে আপেল ছিড়েছেন মুহূর্তের মধ্যে ডালার মধ্যে আরেকটা আপেল গজিয়ে যাবে জান্নাতীদেরকে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে এটা দিবেন কেন কলা তো দুনিয়ায় খাইছি কমলা দিয়েছেন কেন কমলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন গোলাম জান্নাতের কমলা দুনিয়ার কমলার মতো না জান্নাতের কলা দুনিয়ার কলার মতো না দুনিয়ার কলার ছোলা ফেলতে হয় কমলার ছোলা ফেলতে হয় জান্নাতের কলার ছোলা ফেলতে হবে না কমলার ছোলা ফেলতে হবে না ছোলাও খাওয়া যাবে ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো ফলের চেয়েও বেশি মিষ্টি ধোয়া লাগবে না কাটা লাগবে না বিচি ফেলা লাগবে না খোসা ফেলতে হবে না যেমনে মন চায় অমনে খাইবেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার ফুড এন্ড রিফ্রেশমেন্টে ভরা বিশাল ব্যাংকিউট হল থাকবে ওই ব্যাংকিউট হলে দেদারসে জান্নাতীরা শুধু খেতেই থাকবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই গেল বাফেট ডিনার খাওয়ার পর এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই কথা কন চেয়ার করা লাগবে না চেয়ার্স গ্লাসে গ্লাসে ধাক্কা মেরে চেয়ার্স আছে না নাই এই মদ থাকবে কিন্তু জান্নাতীদের জন্য দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন কিন্তু জান্নাতীদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে দুনিয়াতে যারা মদ টাচ করে নাই তারা জান্নাতে যে দেদারসে মদ খাবে কিন্তু ওই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না ওই মদ খেয়ে জিকির করতে হবে মন চাইবে কার চিল্লা বলেন কার এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা জান্নাতে যত পানীয় ড্রিঙ্কস তোমাদেরকে দেয়া হবে সব হবে শারাবান তাহুরা পবিত্র পানীয় এই পানীয়গুলো খেলে তোমাদের মাতলামি হবে না জান্নাতীদের জন্য চার ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে কে চিল্লায় বলেন কে মাসালুল জান্নাতিল লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى سبحان الله পড়েন জান্নাতীদের জন্য চার ধরনের পানির ব্যবস্থা থাকবে এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে দুই নাম্বার হচ্ছে দুধের ঝর্ণা তিন নম্বরে মধুর ঝর্ণা চার নম্বরে মদের ঝর্ণা সুবহানাল্লাহ পড়ে যার যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে পানি খাবে ফ্রেশ মিনারেল ওয়াটার খান না আপনারা দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো কথা কয় না দুনিয়ার মাম পানির মতো মনে হয় হ্যাঁ আকুয়াফিনার মতো ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানীয় হবে সেটা দুধের ঝর্ণা থাকবে দুধ বিশ্বনবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন বিশ্বনবী বলতেন বেশি বেশি গরুর দুধ খাও আলাইকুম বি আলবানিল বাকর ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার বেশি বেশি গাভীর দুধ খেও কেননা এই গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস কোন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বলতেন গাভীর দুধের মধ্যে আছে শিফা আর গাভীর গরুর গোশতের মধ্যে আছে রোগ গরুর গোশতে রোগ আছে না নাই গরুর গোশতের ভেতরে কোলেস্টেরল আছে না নাই অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ডাক্তাররা বলে দেয় যারা গরুর গোশত খায় তারা যেন আমার কাছে সিরিয়াল দিতে না আস এরকম আছে না নাই খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরলও বেশি বলেন তো মাছের কয়টা পা কথা বলেন সুজানগরের কোনো মাছের পা নাই আচ্ছা মাছের যেহেতু পা নাই মাছে কোলেস্টেরলও নাই মুরগির কয় পা তার মানে কিছু কোলেস্টেরল আছে ঠিক কিনা গরুর কয় পা তার মানে কোলেস্টেরল আরো বেশি এবার বলেন চিংড়ির কয় পা পায়ের হিসাব নাই তার মানে এটার ভিতরে কোলেস্টেরলেরও হিসাব নাই তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে তাদের জন্য মদের ঝর্ণা থাকবে ইউসকুনা মির রাহিকিম মাখতুম মদের ঝর্ণাও থাকবে আবার বোতলের মদও থাকবে এরকম বোতল ধরে খায় না জান্নাতীরাও খাবে কিন্তু মাতলামি হবে না জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মাখতুম বানাবে চিল্লায় কোন সুবহানাল্লাহ আবার আল্লাহ বললেন মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার থাকবে মিজাজুহা জঞ্জাবিলা
জিঞ্জার মানে আদার ফ্লেভার থাকবে সুবহানাল্লাহ পড়েন তাহলে সব হবে শারাবান তাহুরা এই মদ এই পানীয় এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তাআলা যে পানীয় দিয়ে সব জান্নাতীদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি এই শারাবের নামে কোরআনে একটা সূরা আছে না নাই সূরাটার নাম কি চিল্লায় বলেন পড়েন ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أو نبي أمي أبنك حوز كوثر الملك بنيتي أحلى من العسل حوز كوثر الباني هبه مدهور چايته مشتي أبيض من اللبن دودهر چايته شدا أبرد من الثلج برفر چايته ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এভাবে জান্নাতীরা একের পর এক ড্রিঙ্কস খেতে শুরু করবে তাহলে আপনি জান্নাতে ঢুকলেন ইচ্ছে মতো খাবার দাবার খেলেন ড্রিঙ্কস করলেন এবার কিছু চমৎকার গেটআপ আর ড্রেস আপের প্রয়োজন আছে না নাই জান্নাতে মনে পোশাক টোশাক থাকবে না থাকবে আল্লাহ বলেন ওয়া লিবাসুহুম ফিহা হারির জান্নাতীদেরকে আল্লাহ তাআলা রেশমের কাপড় দিয়ে ড্রেস আপ পরিয়ে দিবেন দুনিয়াতে পুরুষ মুমিন পুরুষের জন্য গোল্ড ইউজ করা আর রেশমের সিল্কের কাপড় ব্যবহার করাকে হারাম করে দিয়েছে কে কিন্তু জান্নাতের ভেতরে গোল্ড আর রেশম দিয়ে জান্নাতীদের পোশাক বানিয়ে দিবে কে আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক দ্যাট ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ Fine grain silk with the gold embroidery. জান্নাতীদের পোশাক হবে মিহি সবুজ রঙের রেশমের কাপড় দিয়ে যেটার মধ্যে স্বর্ণখচিত এমব্রয়ডারি ডিজাইন থাকবে স্বর্ণখচিত এমব্রয়ডারি করা থাকবে ডিজাইন থাকবে এগুলো জান্নাতীরা পরে পরে ঘুরবে ওয়ায়ুহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব সব জান্নাতীদেরকে রব্বুল আলামিন হাতের মধ্যে জান্নাতের গোল্ডের ব্রেসলেট পরিয়ে দিবে যুবকরা দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না চুড়ি পড়ো না কিছু কিছু ছেলে আছে দেখে হাতে চুড়ি পড়ে আছে না নাই মৌলভী বাজারে নাই আছে হাতে চুড়ি পড়ে কানের মধ্যে দুল পড়ে আর এইদিকে সিদ্রি করে এইদিকে আবার এই জায়গায় সিদ্রি করে এরকম ডাকাত আছে না নাই কিছু ছেলে পেলে আবার চুলের এমন কাটিং দেয় দুই দিকে একেবারে চাপানো সামনে এরকম ঘোড়া কাটিং নাম দিয়েছি আমি এটার আছে না নাই এটাকে হাদিসের ভাষায় বলে কাজা কি বলে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা বিশ্বনবী এই কাজা কাটিং দিতে এই হেয়ার কাটটা দিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যুবক ভাইরা যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছো তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না মানা যাবে না ইনশাআল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ সব জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে আসাবির সূরের বহুবচন মানে চুড়ি ব্রেসলেট প্রত্যেক জান্নাতীর হাতে স্বর্ণের চুড়ি পড়াই দিবে কে চুড়ি বললে কেমন কেমন লাগে না তাহলে ব্রেসলেট সবার হাতে একটা করে ব্রেসলেট ধরাই দিবে কে চিল্লায় পড়েন আল্লাহু আকবার প্রচন্ড খাবার দাবার হলো ড্রিঙ্কসও করলাম সুন্দর জামাও পরলাম এবার একটু বেড়াতে যাওয়ার দরকার আছে না নাই যাবেন যাবেন ঘুরতে যাবেন জান্নাতে জান্নাতে জান্নাতের এবার বেড়াতে বেরোবে শপিং করতে বেরোবে জান্নাতে মনে হয় কোনো শপিং মল টল নাই আছে সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা ফি কুল্লি ইয়াউমিল জুমআতি আহলুল জান্নাহ বিশ্বনবী বলেন সহি মুসলিমের বর্ণনা জান্নাতে বিশাল বিশাল কিছু শপিং মল থাকবে জান্নাতীরা প্রতি শুক্রবার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওই শপিং মলের ভেতরে যে ভিড় করবে ডানে বায়ে সামনে পেছন থেকে গোল্ডের এমব্রয়ডারি করা সবুজ মিহি সিল্কের জান্নাতি পোশাক পরে সুগন্ধ আর পারফিউম মেখে মেখে জান্নাতিরা শপিং মলে শপিং করতে আসবে শপিং করতে আসার পর তো টাকা দিয়ে জিনিস কিনা লাগবে তাই না কথা বলেন দুনিয়াতে শপিং করতে গেলে কি লাগে কার্ড দেয়া লাগে মাস্টার কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নগদ ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে ঠিক কিনা জান্নাতে কোনো টাকা দেয়া লাগবে ইচ্ছা মতো শপিং করে নিয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েন জান্নাতের শপিং মল মনে হয় আমাদের বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে এর চেয়েও ছোট হ্যাঁ
যমুনা ফিউচার পার্কের মতো দুবাই মলের মতো দুবাইতে একটা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা শপিং মল এটার নাম হচ্ছে দুবাই মল মালয়েশিয়াতে একটা আছে KLCC পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে বিশাল এক শপিং মল মিড ভ্যালি শপিং মল জান্নাতের এই শপিং মলগুলো কি এরকম হবে কথা বলেন এত সুন্দর হবে যেটা জান্নাতীদের পক্ষে কল্পনাও করা সম্ভব হবে না চিল্লায় বলেন ঠিক কিরা এবার জান্নাতীরা শপিং করে দেদারসের ডানে বায়ে যাবে যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে বাসার দিকে আসা শুরু করেছেন রাস্তার মধ্যে যদি যানজট লাগে ঝামেলা আছে না নাই জান্নাতে কি যানজট থাকবে বৃষ্টি তুফান কিছু থাকবে না আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা জান্নাতের ওয়েদার জান্নাতের আবহাওয়াটা এত চমৎকার মোলায়েম হবে জান্নাতে সূর্যের প্রখণ্ড তাপও থাকবে না আবার শীতের কনকনো ভাবও থাকবে না নাতি শীতুষ্ণ একটা চমৎকার পরিবেশ দিয়ে আল্লাহ জান্নাতটাকে সমৃদ্ধ করে দিবেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ মহিলারা শপিং করতে পছন্দ করে ঠিক কিনা দেদারসে শপিং করবে আমাদের আপারা আমাদের মায়েরা আমাদের বোনেরা শপিং করে ওই দিন একেবারে কুপায় ফেলবে মহিলাদের নিয়ে স্ত্রীদের নিয়ে শপিং মলে বেরোইছেন না একটার পর একটা আপনার হাতে ঝুলাই দিবে আছে না নাই বিশাল এরকম প্যাকেট নিয়ে নিয়ে আপনার খালি পিছনে পিছনে ঘুরতে হবে আপনার অবস্থা বারোটা ওইদিকে তাকায় না আছে না নাই জান্নাতে এই টেনশন নাই টাকা দেওয়া লাগবে না ক্রেডিট কার্ড মারা লাগবে না ইচ্ছা মতো ওনারা শপিং করবে যত জুয়েলারি মনে চায় যত অর্নামেন্ট মনে চায় যত জামদানি শাড়ি মনে চায় ইচ্ছে মতো তারা কিনবে মেয়েরা এগুলো পছন্দ করে ঠিক কিনা যার যেটা পছন্দ আল্লাহ জান্নাতে তার জন্য সেটার ব্যবস্থা রেখেছে সুবহানাল্লাহ পড়েন এজন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে ম্যারেজ ডেতে স্ত্রীরে ফুল কিনে দিবেন আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে কমপক্ষে 10 বার বলবেন আই লাভ ইউ কি বলবেন কয় না দেখছেন পোলাপানরা কইলেও মুরব্বীরা কয় না আমরা কমু না আমরা অনেক কইছি আর কমু না বলবেন নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন এতে সাওয়াব আছে না নাই স্ত্রীকে নিয়ে মাধবকুণ্ডে ঘুরতে গেলেন কক্সবাজারে ঘুরতে গেলেন সাওয়াব আছে না নাই স্ত্রীকে ভালোবাসার গান শোনালেন সাওয়াব আছে না নাই তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে আলহামদুলিল্লাহ কোন আজকে রাতে যে ভাবির এই গানটা শোনানো যাবে না